জান্নাতুল লিখেছেন রসুল করিম সাল্লা সালাম চার জিনিস থেকে পানা নাচে সালাম ফিরাতে নিষেধ করেছেন সেটা ফরজ সহ সকল সালাতি কি প্রযোজ্য হ্যাঁ আমরা সালাত ফরজ হোক নফল হোক সকল সালাতি দোয়া মাসুরের জায়গায় সেটা আমরা পড়তে পারি আল্লাহমিন আউজগুন নার ও আজাবুল কবর ও আউজবগান ফিতনাতুল মাহিউল মামাত ও আউজুবান সারি ফিতনাতুল মাসি হেদার অর্থাৎ কবর আজাব থেকে জাহান্নাম থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই এবং দাজ্জাল ফেতনা থেকে এবং জীবন আং মরণের ফেতনা থেকে আপনার কাছে পানা চাই এটি দোয়া মাসুরা যে আল্লাহমিন্ত রহ উল্লামকে সালে আমরা পড়ি এই জায়গায় এই দোয়াটা পড়া যেতে পারে হ্যাঁ ওইটার সাথে পড়া যেতে পারে বা ওই দোয়াটাকে কখনো এটা কখনো ওইটা পড়া যেতে পারে এরপরে ফারুক আহমেদ আপনি লিখেছেন সৎ ছেলে মেয়ে কি বাবা মার সম্পদে ভাগ পাবে কোনো মহিলা তার সন্তান আগের স্বামীর ঘরে হয়েছে কিন্তু তার গর্ব থেকে সন্তান এসেছে এ মহিলার মৃত্যুর পর তার বর্তমান স্বামী বা সর্বশেষ স্বামী তার ঘর থেকে যে সন্তানরা এই মহিলার গর্বে জন্মগ্রহণ করেছে গর্ব থেকে তারা যেরকম সম্পদ পাবে এই ভদ্র মহিলার আগের স্বামীর ঘরে যে সন্তান তার গর্ভ থেকে এসেছে তারাও সম্পদ পাবে অর্থাৎ এরা সবাই তার সন্তান আবার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য যে একজন পুরুষ তিনি কোনো নারীকে বিয়ে করেছেন সেই নারীর গর্ব থেকে এ পুরুষের মাধ্যমে যে সন্তান এসেছে তারা তার সন্তান তারা তার সম্পদের ভাগ পাবে এই নারীর সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় বা তিনি মারা যান এরপর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেন সেখানে বাচ্চা কাচ্চা হয় তো তারাও তার সম্পদ পাবে অর্থাৎ এরা সবাই পাবে সৎ সন্তান বলতে যদি আপনি এটা বোঝান তাহলে সেক্ষেত্রে এরা ঠিক আছে এরা সবাই সম্পদ পাবে কিন্তু একজন নারী তিনি তার যে স্বামী এ স্বামীর অন্য ঘরের অন্য কোন মহিলার থেকে মহিলার মাধ্যমে যে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়েছে সেই সন্তান এই ভদ্র মহিলার সম্পদে ভাগ পাবে না একই কথা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য একজন পুরুষ মানুষ তিনি তার যে স্ত্রী আছে এই স্ত্রীর অন্য কোনো স্বামীর মাধ্যমে যদি সন্তান হয়ে থাকে সেই সন্তানদেরকে এই ভদ্রলোক তার সম্পদের ভাগ দিবেন না বা তারা তার ভাগ পাবে না অর্থাৎ এ জাতীয় সৎ সন্তানরা সম্পদের ভাগ পাবে না তাহলে নিজের সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদের ভাগ পাবে আর অন্য সন্তান হলে তারা সম্পদের ভাগ পাবে না মাসু মাহমুদ আপনি লিখেছেন আপনার লেখার সকাল সন্ধ্যার দোয়া জিকির বইটি কীভাবে পেতে পারি এটি আপনি রকমাইতে অনলাইন বুকশপ রকমারি ওয়াফিলাফ ইত্যাদিতে আপনি অর্ডার করতে পারেন বইমেলা চলছে বায়ু সেখানে সমকালীন সহ অনেকগুলো প্রকাশনীতে আমাদের এটা পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন নাফিয়ন ডট কম অনলাইনে আপনার হোলসেল নেওয়ার জন্য সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফোন নাম্বারেও ফোন দিতে পারেন তাসিম আখতার আপনি লিখেছেন আমার স্বামী দুই বিয়ে করেছে আমি ছোটো বউ আমাকে কোনো সন্তান নিতে দেবে না সন্তান নিতে চাইলে সন্তান নষ্ট করবে আমি এখন কি করব। এটা তো এক প্রকার অন্যায় যে সন্তান আপনাকে নিতে দিবে না এবং কখনোই আপনার সন্তান আপনার হবে না তো এই বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারলে সবচেয়ে ভালো এবং কেন দিবে না বা কত দিনের জন্য বা একটা বিশেষ সময় এখন কোনো অসুবিধা হচ্ছে সেজন্য দিচ্ছে না না যদি এরকম হয় যে একটা বিশেষ সময়ের জন্য এটি হচ্ছে না পরে তিনি সন্তান নেবেন এখন হয়তো যৌক্তিক এবং শ্রেয়ীভাবে গ্রহণযোগ্য কোনো কারণ আছে এরকম যদি থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হতে পারে বাট এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুরো বিশ জানতে হবে যে আসলে তিনি কেন নিতে চাচ্ছেন না কতদিন জন্য কি চিন্তা করছেন না করছেন তারপরে বলা যাবে এমনি দুলাল তালক আপনি লিখেছেন গরুর গোবর কিংবা অন্যান্য পশু পাখির পায়খানা শুধু পানি দিয়ে ধুলে কি পবিত্র হয়ে যাবে পানি কি সকল পাখি দূর করতে পারে নাকি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে পানি দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু নাপাকির যে আলামও সেটা ভালো করে ঘষে ধুইতে হবে যাতে করে দূর হয়ে যায় ডিটারজেন্ট বা সাবান ইত্যাদি ব্যবহার করতে আপনি বাধ্য নন যদিও সেগুলো ব্যবহার করতে পারলে ভালো কারণ তাতে আর ভালো করে পরিষ্কার হবে এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন আজানে মুওয়াজিন হাই সালাহ ও হাইয়া আল ফালাহ বললে জবাবে কি আমরা ললা উল্লাহ বলবো হ্যাঁ অবশ্যই মুয়াজ্জিন যখন হাইয়া সালাহ বলবে তখন লাহাউল আকতুল্লাহ বলবো যখন হাই আল ফলাহ বলে তখনও লাহাউল আলকতুল্লাহ বলবো সুরায় সোহিম মুসলিমে আজান অধ্যায়ে আজানের জবাব অধ্যায়ে এভাবে আলাদা করে উল্লেখ করা আছে অন্যীজ কিতাবগুলোতেও আছে